শরীরে কত বিষ জমেছে তা আপনার কল্পনারও অতীত। শরীরে নিয়মিত ডিটক্সিফিকেশন, শরীর থেকে বিষাক্ত পদার্থের নির্গমন সুস্থতার জন্য অত্যন্ত জরুরি। কিন্তু কিভাবে সম্ভব এই ডিটক্সিফিকেশন? স্বাস্থ্য পত্রিকা ডে বাই ডে 365 জানাচ্ছে অত্যন্ত সহজ ও ঘরোয়া এক পদ্ধতি, যার সাহায্যে মাত্র 30 মিনিটে শরীরকে বিষমুক্ত করে তোলা সম্ভব। আমাদের শরীরে প্রতিদিন প্রবেশ করছে অজস্র বিষাক্ত পদার্থ, কখনো খাদ্যের মাধ্যমে, কখনো বা নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে। এই সমস্ত বিষাক্ত উপাদান শরীরে প্রবেশ করছে এবং শরীরের অভ্যন্তরেই বাসা বেঁধে থাকছে। ডাক্তারি পরিভাষায় এই সমস্ত উপাদানকে বলা হয় টক্সিক। শরীরের এই সমস্ত উপাদান জমে থাকা বারবার অসুস্থতা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার অন্যতম কারণ। সঙ্গত কারণেই স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন শরীরে নিয়মিত ডিটক্সিফিকেশন সুস্থতার জন্য অত্যন্ত জরুরি। কিন্তু কিভাবে সম্ভব এই ডিটক্সিফিকেশন? স্বাস্থ্য পত্রিকা ডে বাই ডে 65 জানাচ্ছে অত্যন্ত সহজ ঘরোয়া এক পদ্ধতি, যার মাধ্যমে মাত্র 30 মিনিটে শরীরকে বিষমুক্ত করে তোলা সম্ভব। প্রথমে জেনে নেওয়া যাক কোন কোন উপাদান লাগবে এই ডিটক্সিফিকেশনের কৌশলকে কার্যকর করার জন্য। লাগবে 4টি জিনিস। 1 কাপ এপসম লবণ, যে কোনো অনলাইন শপিং সাইটে এই নুন পেয়ে যাবেন, দামেও বেশি নয় মোটে। 2 1 কাপ সাধারণ নুন। 3 2 কাপ বেকিং সোডা এবং 4 সামান্য অ্যাপেল সাইডার ভিনেগার। যদি অ্যাপেল সাইডার ভিনেগার না পান তাহলে সাধারণ ভিনেগারেও কাজ চলবে। এবার জেনে নিন কি করতে হবে। প্রথমে একটি ছোট জার নিয়ে তাতে ফুটন্ত জল ভরুন। তাতে মিশিয়ে দিন এপসম সল্ট, সাধারণ নুন এবং বেকিং সোডা। মিশ্রণটি তৈরি করে জারটিকে আলাদা করে সরিয়ে রাখুন। এবার এক বালতি গামলায় ঈষদুষ্ণ গরম জল নিন, তাতে মেশান ভিনেগার। তারপর জারে রাখা মিশ্রণটিও ওই জলে মিশিয়ে নিন। এবার নিজের দুপায়ের পাতা এবং গোড়ালি ডুবিয়ে রাখুন ওই জলে। আধ ঘন্টা খানেক এইভাবে পা ডুবিয়ে বসে থাকুন। একটু পর থেকেই দেখবেন জলের রং বদলাতে শুরু করেছে। আধ ঘন্টা খানেক পরে জলের রং ঠিক থেকে হলুদ হয়ে যাবেন। বুঝবেন আপনার শরীর থেকে নির্গত বিষাক্ত পদার্থই জলে মিশে গিয়ে জলের রং হলুদ করে দিয়েছে। সংশ্লিষ্ট পত্রিকায় দাবি করা হচ্ছে এই পদ্ধতি সম্পূর্ণ নিরাপদ এবং প্রাকৃতিক। সপ্তাহে একদিন করে এই কৌশল কাজে লাগালেই শরীরকে সম্পূর্ণ বিষমুক্ত এবং সুস্থ রাখা সম্ভব বলে জানানো হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আপনার মতামত জানান কমেন্ট বক্সে। ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আর হ্যাঁ, দেশ বিদেশের এমন সব খবর পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।